গত দুদিন ধরে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা নাটোর দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা খড়কুটু জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের এদিকে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে উত্তরের জেলা নাটোরের সব প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা গত রাত এগারোটায় এক নোটিসে প্রাথমিক ও মাধ্যমিক সহ মাদ্রাসা বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট দপ্তরগুলো এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর জানেন না বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল সাতটায় সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন এ সময় বিদ্যালয় বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যান শিক্ষার্থীরা এমন চিত্রই দেখা গেছে জেলার বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি বিদ্যালয় বন্ধের বিষয়টি যেন আগেই জানিয়ে দেওয়া হয় অপরদিকে খোলা রাখা হয়েছে বেসরকারি গার্ডেন স্কুলগুলো এতে করে তীব্র শীতে ভোগান্তির মধ্যে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা